আফগানিস্তানের বিপক্ষে বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের দুয়ারে ছিল পাকিস্তান। শেষ দিকে পাকিস্তানের প্রয়োজন ছিল 19 বলে 26 রান, হাতে ছিল 7 উইকেট, 51 রানে অপহৃত ছিল অধিনায়ক বাবর আজম। 17তম ওভার শেষ বলে বাবর আজম আউট হলে চাপের মধ্যে পড়ে যায় পাকিস্তান। 18তম ওভারে 2 রান খরচ করে শোয়েব মালিঙ্গার উইকেট তুলে নেন পাকিস্তানকে, চাপের মধ্যে ফেলে দেন আফগানিস্তানের তরুণ পেসার লাবিদ উল হক। জয়ের জন্য 12 বলে পাকিস্তানকে করতে হবে 24 রান, এমন চাপের মধ্যে দুর্দান্ত ব্যাটিং করেন আসিফ আলি। 19তম ওভারে করিম জান্নাতকে 6 বলে 4 ছক্কা হাঁকিয়ে 1 ওভার আগেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন আসিফ আলি। তার এমন নান্দনিক পারফরমেন্সে মুগ্ধ হয় পাকিস্তান সহ বিশ্বের ক্রিকেট প্রেমীরা। টি-20 বিশ্বকাপে চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন আসিফ আলি। 2 ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে 19 বলে 7 ছক্কা হাঁকান এই তারকা ব্যাটসম্যান। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরমেন্স করে প্রশংসায় ভাসছেন আসিফ আলি। অথচ এই আসিফই একসময় পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের হাসি তামাশার পাত্র ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রোল করা হতো তাকে। 2019 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচে ওয়াহাব রিওয়াজের বলে থার্ড ম্যানে ক্যাচ তুলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, ক্যাচটি নিতে পারেননি আসিফ। এই সময় গ্যালারিতে এক ভক্ত উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বিরক্ত মুখে এক দৃষ্টিতে তাকিয়েছিল আসিফ আলির দিকে। টেকো মাথার সেই পাকিস্তানি ভক্ত ছবি ভাইরাল হতে সময় লাগেনি। 2018 সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হলেও আসিফ আন্তর্জাতিক মানের নন, মানসিকভাবে দুর্বল, এমন কৌতুকতিক মাখা টলের শিকার হতে হতো তাকে। সেই হতাশা কাটিয়ে দিন রাত পরিশ্রম করে নিজেকে পুরো বদলে ফেলেন আসিফ। আসিফের এমন নান্দনিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে ফিনিশার বলছেন। জনপ্রিয় টিভি হাউস মানি গাইস্ট এর আদলে তাকে মানি হাইস গায়েও বলা হচ্ছে। চলমান টি-20 বিশ্বকাপে সমালোচকদের ভুল প্রমাণের পর সমর্থকরা বেশ অনুশোচনায় ভুগছে। অনলাইনে আসিফ আলির প্রতি ক্ষমা চেয়ে একটি ফর্ম সেরেছে পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা। আসিফ আলি অ্যালোপেজি ফর্ম পূরণের মাধ্যমে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা।